টানা 37 দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু করলো মেট্রো রেল। রোববার সকাল 7:10 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মতিঝিল প্রান্ত থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। তবে মেরামত সম্পূর্ণ না হওয়ায় ট্রেন থামছে না কাজীপাড়া আর মিরপুর 10 নম্বর স্টেশনে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সকাল থেকে স্টেশনগুলোতে বাড়তে থাকে যাত্রী সমাগম। আগের মতোই লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেন তারা। সব মিলিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। চালু যেহেতু হয়েছে তাহলে আমাদের সবার জন্য হেল্প হবে। এখন আমরা যারা অফিস টাইমে ঠিক মতো পৌঁছাতে পারতাম না, আজকে পারছি, আজকে সেটা আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। ভালোই লাগছে, অনেকদিন জ্যামে কষ্ট করছি, বাইরে তো কম জব, গাড়ি মোটরসাইকেল উঠতে গেছি দেখি জ্যাম, পরে এটা উঠলাম তাড়াতাড়ি চলে আসলাম। এত রোজ যে জ্যাম, আমরা মিরপুর 11:30 থেকে উঠতাম, এই সময়টা শুধু 10 নম্বরই আসা হইতো। এদিকে সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মেট্রো রেল সার্ভিস জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা এটা ইচ্ছা করলেই কেউ এটাকে ব্যাহত সার্ভিস ব্যাহত করতে না পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি তো, এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো। এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে। পরে উপদেষ্টা জানান, আন্দোলন চলাকালে ছাত্ররা মেট্রো রেল ধ্বংস করেনি, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দেখব, এটা আমাদের কাছে ফুটেজ আছে, তা আমরা এটা যথাযথ আইনানুগ একটা ব্যবস্থা নেব। তবে মেট্রো রেল চালুর কারণে আবারও ছন্দ ফিরেছে নগর যোগাযোগে, বলছেন সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।